ব্রাজিল আর্জেন্টিনা এই দুই প্রতিবেশী দেশ ঐতিহাসিকভাবে ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী তবে বাংলাদেশের ফুটবল ভক্তদের একটা বড় অংশই এই দুই দেশের সমর্থক এবং বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো আসর চলাকালীন বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে একটি তুমুল উত্তেজনা কাজ করে মেসি ও নেইমার প্রথমবারের মতো কোনো ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন এবারের কোপা আমেরিকাতে আর্জেন্টিনার লিওনাল মেসি এবং ব্রাজিলের নেইমার বার্সেলোনায় একসাথে খেলেছেন আর তাই চির সাথে বন্ধুত্বের লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব কোপা আমেরিকার ফাইনালে চোদ্দ বছর পর আবারও দেখা দুই চির ব্রাজিল ও আর্জেন্টিনার এর আগে ব্রাজিল আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে দশবার মুখোমুখি হয়েছে অবিশ্বাস্য হলো সত্যি যে এই দশবারের মোকাবেলায় আটবারই জয় পায় আর্জেন্টিনা তবে শেষ দুই ফাইনালে জয় তুলে নেয় ব্রাজিল কোপা আমেরিকা ফাইনালে যে সালগুলোতে ব্রাজিলকে হারিয়ে শিরোপা গড়ে তুলেছিল আর্জেন্টিনা সে সালগুলো হলো উনিশশো একুশ উনিশশো পঁচিশ উনিশশো সাতত্রিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো সাতান্ন উনিশশো উনিশশো একানব্বই আর ব্রাজিল শেষ দুইবার দুই হাজার চার এবং দু হাজার সাত সালে ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলে আপাত দৃষ্টিতে আর্জেন্টিনা ব্রাজিল থেকে কোপা আমেরিকায় মুখোমুখি লড়াইয়ে ধের এগিয়ে থাকলেও কোপার আসরে শেষ পাঁচ দেখায় একটিতেও জয় নেয় আর্জেন্টিনার আসরটিতে শেষ পাঁচ দেখায় চারটিতে জয় পায় ব্রাজিল আর একটি ম্যাচ হয় ড্র তবে সব হিসেব নিকেশ পাল্টিয়ে দিতে পারে সপ্তম ব্যালন্ডিয়র পাওয়ার পথে বেশ এগিয়ে থাকা লিওনাল মেসি এখন পর্যন্ত কোপা আমেরিকার দু হাজার একুশের সর্বোচ্চ গোলদাতা তিনি করেছেন চার চারটি গোল সেই সাথে অ্যাসিস্ট আছে পাঁচটি অন্যদিকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ও আছেন দারুণ ছন্দে টুর্নামেন্টের সবচেয়ে বেশি বিগ চান্স তৈরি করেছেন তিনি সেই সাথে আছে দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট কার হাতে উঠবে এবারের কোপা আমেরিকার শিরোপা মেসির আর্জেন্টিনা নাকি নেইমারের ব্রাজিল জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া ফুটবলের সকল খবরা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন